আমার প্রিয় দেশবাসী নমস্কার এবারে মন কি বাতের জন্য যেসব চিঠিপত্র এসেছে কমেন্টস এসেছে যেসব ইনপুট আসে সেগুলিতে যখন আমি চোখ বোলাচ্ছিলাম তখন দেখলাম বহু মানুষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্মরণ করেছেন মাই গভে এরিয়ান শ্রী বেঙ্গালুরু থেকে রাও নয়ডা থেকে দেবেশ থানে থেকে সুজিত এরা সবাই বলেছেন মোদিজি এবার মন কি বাতের পঁচাত্তরতম এপিসোড এর জন্য আপনাকে অভিনন্দন আপনারা যে এত ভালোভাবে মন কি বাত ফলো করেছেন এবং এর সঙ্গে যুক্ত থেকেছেন তার জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় আমার তরফ থেকেও আপনাদের তো ধন্যবাদ জানাচ্ছিই সেই সঙ্গে মন কি বাতের সকল শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনাদের সাহায্য ছাড়া এই যাত্রা সম্ভবই হতো না মনে হয় যেন এই গতকালেরই কথা যেদিন আমরা সবাই একসঙ্গে মিলে এই মতাদর্শগত যাত্রা শুরু করেছিলাম সেদিন তেসরা অক্টোবর দু হাজার চোদ্দ বিজয়া দশমীর পবিত্র উৎসব ছিল আর কি যোগাযোগ দেখুন আজ হোলিকা দহন একটি প্রদীপ থেকে অন্যটি জলুক এবং আমাদের দেশ আলোকিত হোক এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে আমরা এই পথে চলার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশে প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাদের অসাধারণ কাজের সম্পর্কে জেনেছি আপনাদেরও নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে যে আমাদের দেশের দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলেও কত অভূতপূর্ব ক্ষমতা রয়েছে ভারতমাতার কোলে যেসব রত্ন লালিত পালিত হচ্ছে এটা আমাদের নিজেদের কাছেও সমাজকে দেখার জানার সমাজের সামর্থ্যকে চেনার একটা সুযোগ আমার জন্য তো এটা এক আশ্চর্য অভিজ্ঞতা এই পঁচাত্তর পর্বের সময়কালে কত কত বিষয়ের কথা উঠে এসেছে কখনো নদীর কথা কখনো হিমালয়ের শৃঙ্গের কথা কখনো মরুভূমির কথা কখনো প্রাকৃতিক বিপর্যয়ের কথা আবার কখনো মানব সেবার অগণিত কাহিনীর অনুভূতি কখনো টেকনোলজির আবিষ্কার আবার কখনো কোনো অজানা প্রত্যন্ত অঞ্চলের নতুন কিছু করে দেখানো কোনো ব্যক্তির অভিজ্ঞতার কথা আবার দেখুন স্বচ্ছতার কথা হোক কিংবা আমাদের হেরিটেজ রক্ষা করা আলোচনা হোক বা শুধু এটুকুই নয় খেলনা বানানোর কথা হোক কি ছিল না সেখানে কতগুলো বিষয় আমরা ছুঁয়ে গেছি তা সম্ভবত গুণে শেষ করা যাবে না এই সময়ের মধ্যে মাঝে মাঝে আমরা মহান ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি তাদের সম্পর্কে জেনেছি যারা ভারতের নির্মাণে অতুলনীয় অবদান রেখেছেন আমরা বহু বিশ্বজনীন প্রসঙ্গ নিয়েও কথা বলেছি সেগুলি থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেছি অনেক কথা আপনারা আমাকে বলেছেন বহু আইডিয়া দিয়েছেন একদিক থেকে এই মতাদর্শগত যাত্রায় আপনারাও সঙ্গে সঙ্গে চলেছেন যুক্ত থেকেছেন এবং নতুন কিছু না কিছু যোগও করেছেন আমি আজ এই পঁচাত্তরতম পর্বের সময় সবার আগে মন বাদকে বাতকে সফল করার জন্য সমৃদ্ধ করার জন্য এবং এর সঙ্গে যুক্ত থাকার জন্য প্রত্যেক শ্রোতাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় দেশবাসী দেখুন কত বড় শুভ যোগাযোগ আজ আমার পঁচাত্তরতম মন কি বাত করার দিন আর এই মাস স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব শুরু হওয়ার মাস অমৃত মহোৎসব যাত্রার দিন থেকে শুরু হয়েছিল এবং পনেরোই অগস্ট দু পর্যন্ত চলবে অমৃত মহোৎসবের অনুষ্ঠান সারা দেশে নিয়মিতভাবে হচ্ছে আলাদা আলাদা স্থানে এই অনুষ্ঠানের ছবি তথ্য মানুষ শেয়ার করছেন নমো অ্যাপে এমনই কিছু ছবির সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের নবীন আমায় একটা বার্তা পাঠিয়েছেন উনি লিখেছেন যে উনি অমৃত মহোৎসবের কার্যকলাপ দেখেছেন এবং ঠিক করেছেন যে নিজেও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত এরকম কমপক্ষে দশটি জায়গায় যাবেন ওঁর তালিকায় প্রথম নামটি ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান নবীন লিখেছেন যে ঝাড়খণ্ডের আদিবাসী স্বতন্ত্র সৈনিকদের কাহিনী তিনি দেশের অন্য প্রান্তে পৌঁছে দেবেন ভাই নবীন আপনার এই ভাবনার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই বন্ধুরা কোন স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের গল্প হোক কোন জায়গার ইতিহাস হোক দেশের কোন সাংস্কৃতিক কাহিনী হোক অমৃত মহোৎসবের সময় আপনি সেটিকে সমগ্র দেশের সামনে তুলে ধরতে পারেন সকল দেশবাসীর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হতে পারেন আপনারা দেখবেন দেখতে দেখতে অমৃত মহোৎসব এমন অনেক অনুপ্রেরণামূলক অমৃত বিন্দুতে পূর্ণ হবে আর তারপর এমন অমৃত ধারা বইতে থাকবে যে আমাদের ভারতের স্বাধীনতার একশো বছর পরেও তা প্রেরণা যোগাবে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে কিছু করার উদ্যমের জন্ম দেবে স্বাধীনতার জন্য লড়াইতে আমাদের সৈনিকরা কতই না কষ্ট শুধু এই জন্য সহ্য করেছেন কারণ তারা দেশের জন্য ত্যাগ এবং বলিদানকে নিজেদের কর্তব্য মনে করতেন ওঁদের ত্যাগ এবং বলিদানের অমর কাহিনী এখন যেন আমাদের কর্তব্যের পথে প্রেরণা দান করে যেমন গীতায় ভগবান কৃষ্ণ বলেছিলেন কুরু কর্মা ত্বাং কর্ম জায় হায় কর্মনা এই ভাবনার সঙ্গে আমরা সকলে নিজেদের প্রতিদিনের কর্তব্যকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করব এবং স্বাধীনতার অমৃত মহোৎসবের মানে এই যে আমরা নতুন সংকল্প গ্রহণ করবো এই সংকল্প পূর্ণ করার জন্য মন প্রাণ এক করে চেষ্টা করব আর সংকল্প তেমনি হবে যা সমাজের ভালোর জন্য হবে দেশের ভালোর জন্য হবে ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে আর সংকল্প তেমন হবে যাতে আমার নিজের নিজস্ব কিছু দায়িত্ব থাকবে আমাদের নিজেদের কর্তব্যযুক্ত থাকবে আমার বিশ্বাস গীতার মধ্য দিয়ে বেঁচে থাকার এই সুবর্ণ সুযোগ আমাদের কাছে আছে আমার প্রিয় দেশবাসী গত বছর এই মার্চ মাসই ছিল দেশ প্রথমবার জনতা কারফিউ শব্দটি শুনেছিল কিন্তু এই মহান দেশের মহান দেশবাসীর মহাশক্তির অনুভব দেখুন জনতা কারফিউ পুরো বিশ্বের জন্য এক আশ্চর্য ঘটনার নিদর্শন রাখল অনুশাসনের এক অভূতপূর্ব উদাহরণ ছিল এটা ভবিষ্যৎ প্রজন্ম এই একটা বিষয়ে অবশ্যই অহংকার করবে একইভাবে উল্লেখ্য আমাদের করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানানো আদর প্রকাশ থালা বাজানো তালি দেওয়া প্রদীপ জ্বালানো আপনাদের কোনো ধারণাই নেই এটা করোনা যোদ্ধাদের মনকে কিভাবে স্পর্শ করেছিল আর এটাই তো কারণ যে সারা বছর ওরা ক্লান্ত না হয়ে একটুও না থেমে লড়ে গেছেন দেশে প্রত্যেক নাগরিকের জীবন বাঁচানোর জন্য মন প্রাণ এক করে পরিশ্রম করেছেন গত বছর এই সময় প্রশ্ন ছিল যে করোনার টিকা কবে আসবে বন্ধুরা আমাদের সকলের জন্য এটা গর্বের বিষয় যে আজ ভারত পৃথিবীর সবথেকে বড় টিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে টিকাকরণ কর্মসূচির চিত্রের বিষয়ে আমায় ভুবনেশ্বরের পুষ্পা শুক্লাজি লিখেছেন ওঁর বক্তব্য বাড়ির বয়স্ক সদস্যদের মধ্যে টিকা নিয়ে যে আগ্রহ দেখা গেছে আমি যেন মন কি বাত অনুষ্ঠানে সে বিষয়ে কথা বলি বন্ধুরা এটা সঠিক যে দেশে প্রত্যেক প্রান্ত থেকে আমরা এমন সব খবর শুনতে পাচ্ছি এমন ছবি দেখতে পাচ্ছি যে আমাদের মনকে তা স্পর্শ করছে উত্তরপ্রদেশের জৌনপুরের একশো ন বছরের বৃদ্ধা মা রামদুলেয়াজি টিকা নিয়েছেন এমনকি দিল্লিতেও একশো সাত বছরের কেবলকৃষ্ণজী টিকার ডোজ নিয়েছেন হায়দ্রাবাদের একশো বছরের জিও টিকা নিয়েছেন এবং সকলের কাছে টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন আমি ফেসবুক টুইটারেও দেখছি যে লোকজন নিজেদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের ভ্যাকসিন নেওয়ার পরে তাঁদের ছবি আপলোড করছেন কেরলের একজন যুবক নায়ার এই বিষয়ে একটি নতুন নাম দিয়েছেন ভ্যাকসিন সেবা এই একই ধরনের বার্তা দিল্লি থেকে শিবানী হিমাচল থেকে হিমাংশু এবং অন্য অনেক যুবরাও পাঠিয়েছেন আমি সকল শ্রোতাবন্ধুদের এই ধরনের চিন্তাভাবনার জন্য প্রশংসা করছি এই সব মধ্যেও করোনার সঙ্গে লড়াইয়ের মন্ত্রটাও অবশ্যই মনে রাখতে হবে ওষুধও খাব নিয়মও মেনে চলবো আর শুধু আমিই বলে যাব তা কিন্তু নয় আমাদের বাঁচতেও হবে বলতেও হবে জানাতেও হবে বাকি লোকেদের যে ওষুধও খাব নিয়মও মেনে চলব এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে আমার প্রিয় দেশবাসী আমি আজ ইন্দোরবাসী সৌম্যজিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তিনি একটি বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই বিষয়টি সম্পর্কে মন কি বাত অনুষ্ঠানে বলতে বলেছেন বিষয়টি হল ভারতবর্ষে ক্রিকেটার মিতালি রাজজির নতুন রেকর্ড মিতালিজি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা যিনি দশ হাজার রান করেছেন ওঁর এই সাফল্যে অনেক অনেক অভিনন্দন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে উনি একমাত্র মহিলা খেলোয়াড় যিনি সাত হাজার রান করেছেন মহিলা ক্রিকেট খেলায় ওর অবদান উল্লেখযোগ্য দুই দশকেরও বেশি ক্যারিয়ারে মিতালি রাজ্যি হাজারো লক্ষ মানুষকে প্রেরণা দিয়েছেন ওর কঠোর পরিশ্রম এবং সাফল্যের কাহিনী শুধুমাত্র মহিলা ক্রিকেটারদের নয় পুরুষ ক্রিকেটারদের জন্যও অনুপ্রেরণা বন্ধুগণ এটা বেশ মজার বিষয় এই মার্চ মাসেই যখন আমরা আন্তর্জাতিক মহিলা দিবস পালন করছিলাম সেই সময় অনেক মহিলা খেলোয়াড় মেডেল এবং রেকর্ডস অর্জন করেছেন দিল্লিতে আয়োজিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে শ্যুটিংয়ে ভারত শীর্ষস্থানে ছিল স্বর্ণপদক প্রাপ্তি সংখ্যা তো ভারত নজির স্থাপন করেছে এটা ভারতের মহিলা এবং পুরুষ শ্যুটার্সদের উল্লেখযোগ্য প্রদর্শনের জন্যই সম্ভব হয়েছে এর মধ্যে পিবি বি সিন্ধুজি বিডব্লিউএফ সুইস ওপেন সুপার থ্রি হান্ড্রেড টুর্নামেন্টে রৌপ্য পদক জিতেছেন এখন শিক্ষা থেকে শুরু করে শিল্পোদ্যোগ সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তিতেও সব জায়গায় দেশের মেয়েরা নিজেদের আলাদা পরিচয় তৈরি করছে আমি বিশেষভাবে খুশি এই কথা ভেবে যে মেয়েরা খেলাধুলোতেও নিজেদের স্থান তৈরি করেছে পেশাদার জীবিকা হিসেবে খেলাধুলো একটা পছন্দের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে আমার প্রিয় দেশবাসী কিছুদিন আগেই হয়ে যাওয়া ম্যারিটাইম ইন্ডিয়া সামিট আপনাদের সবার মনে আছে তো এই সামিটে আমি কি বলেছিলাম আপনাদের কি মনে আছে স্বাভাবিক এত অনুষ্ঠান হতে থাকে এত কথা হতে থাকে সব কথা কি করে মনে থাকবে আর এত মনোযোগ দেওয়া কি করে সম্ভব খুবই স্বাভাবিক কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমার একটি অনুরোধকে গুরুপ্রসাদজি খুব উৎসাহিত হয়ে এগিয়ে নিয়ে গেছেন আমি এই সামিটে দেশের লাইট হাউস কমপ্লেক্সের আশেপাশে পর্যটন সুবিধা উন্নত করার কথা বলেছিলাম গুরুপ্রসাদজি দু হাজার উনিশ সালে তামিলনাড়ুর দুটি লাইটহাউস চেন্নাই লাইটহাউস এবং মহাবলীপুরম লাইট হাউস ঘোরার অনুভূতি ভাগ করে নিয়েছেন উনি বেশ মজার ঘটনা বলেছেন যা শুনলে মন অনুষ্ঠানের বাত অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরাও অবাক হয়ে যাবেন যেমন চেন্নাই লাইট হাউস এটা বিশ্বের অন্যতম লাইটহাউস যেখানে এলিভেটর আছে শুধু তাই নয় এটা একমাত্র লাইটহাউস যা শহরের সীমার মধ্যেই অবস্থিত এর মধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেলও রয়েছে গুরুপ্রসাদজি লাইট লাইটহাউসে হেরিটেজ মিউজিয়াম সম্পর্কেও বলেছেন যা মেরিন নেভিগেশনের ইতিহাসকে তুলে ধরে মিউজিয়ামে তেলের জ্বালানো বড় বড় বাতি কেরোসিন লাইটস পেট্রোলিয়াম ভেপার এবং পুরনো দিনে ব্যবহৃত বৈদ্যুতিক ল্যাম্প প্রদর্শিত হয়েছে ভারতের সবচেয়ে পুরনো লাইট হাউস মহাবলীপুরম লাইট হাউস সম্পর্কেও গুরুপ্রসাদজী বিস্তারিত বিবরণ লিখেছেন ওঁর মতে এই লাইট হাউসের ঠিক পাশেই কয়েকশো বছর পূর্বে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন উল্কানেশ্বরা মন্দির নির্মাণ করেছিলেন বন্ধুরা মন কি বাতের সময় আমি পর্যটনে বিভিন্ন দিকগুলি নিয়ে বহুবার কথা বলেছি কিন্তু এই লাইট হাউস প্রেক্ষাপটে অবশ্যই ইউনিক সুন্দর গঠনের জন্য লাইটহাউস হাউস বরাবরই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটনকে উৎসাহ দিতে ভারতেও একাত্তরটি লাইট হাউস আইডেন্টিফাই করা হয়েছে এই সমস্ত লাইট হাউসের মধ্যে তাদের ক্ষমতা অনুযায়ী মিউজিয়াম অ্যাম্পি থিয়েটার ওপেন এয়ার থিয়েটার ক্যাফেটেরিয়া চিলড্রেন্স পার্ক ইকো ফ্রেন্ডলি কটেজেস এবং ল্যান্ডস্কেপিং তৈরি করা হবে অবশ্য লাইট প্রসঙ্গ যখন উঠলই তখন আমি এক ইউনিক লাইটহাউস সম্পর্কে আপনাদের জানাতে চাই এই লাইটহাউস হাউস গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় জিনঝুয়ারা নামক স্থানে রয়েছে জানেন এই লাইট হাউসের বিশেষত্ব কি বিশেষত্বের কারণ যেখানে এই লাইটহাউস রয়েছে সেখান থেকে সমুদ্র তীর প্রায় একশো কিলোমিটারেরও বেশি দূরে আপনি এই গ্রামের মধ্যে বেশ কিছু প্রস্তরখণ্ড পাবেন যা জানায় যে এই স্থানে একসময় একটি ব্যস্ত বন্দর ছিল অর্থাৎ বহুকাল আগে কোস্টলাইন জিনঝুয়ারা পর্যন্ত ছিল সমুদ্রের পত্তন উত্থান পশ্চাদপসরণ পুনরাগমন এত দূর পর্যন্ত চলে যাওয়া এও তার এক রূপ দশ বছর আগে এই মাসেই জাপানে এসেছিল এক ভয়ঙ্কর সুনামি এই সুনামিতে হাজার হাজার মানুষে প্রাণ গিয়েছিল এমনই এক সুনামি ভারতে দু সালে এসেছিল সুনামির সময় আমরা লাইটহাউসে হাউসে কর্মরত আমাদের জন কর্মচারীকে হারিয়েছি যাঁরা আন্দামান নিকোবর এবং তামিলনাড়ু লাইটহাউসে ডিউটি করছিলেন অত্যন্ত পরিশ্রমী আমাদের এই কিপার্সদের আমার হার্দিক শ্রদ্ধাঞ্জলি জানাই এবং লাইটকিপার্সদের কাজের ভুরি ভুরি প্রশংসা করি প্রিয় দেশবাসী জীবনে প্রতি ক্ষেত্রে নতুনত্ব আধুনিকতা আবশ্যক অন্যথায় সেসব কখনও কখনও আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় ভারতে কৃষিক্ষেত্রে আধুনিকতা এই সময়ের প্রয়োজন অনেক দেরি হয়ে গেছে আমাদের অনেক সময় চলে গেছে এগ্রিকালচার সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কৃষকদের আয় বৃদ্ধি করতে প্রচলিত কৃষির পাশাপাশি নতুন বিকল্পগুলিকে নতুন নতুন ইনোভেশনসকে গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ হোয়াইট রেভলিউশনের সময় দেশে অভিজ্ঞতা অর্জন করেছে এখন বি ফার্মিংও এমনই একটি বিকল্প রূপে উদয় হচ্ছে বি ফার্মিং দেশে মধু বিপ্লব বা সুইট রেভলিউশনের ভিত্তি হয়ে উঠছে বহু সংখ্যক কৃষক এর সঙ্গে যুক্ত হচ্ছেন ইনোভেশন করছেন যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি গ্রাম গুরদুম এত উঁচু পাহাড়ে নানান ভৌগোলিক সমস্যা সত্ত্বেও এখানকার মানুষ হানি বি ফার্মিংয়ের কাজ শুরু করেছেন আর এখন এই জায়গায় তৈরি মধুর যথেষ্ট চাহিদা রয়েছে এতে কৃষকদেরও আয় বেড়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার প্রাকৃতিক অর্গানিক হানি সারা দেশে ও বিদেশে পছন্দ করা হয় এমন একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমার গুজরাতেও হয়েছে গুজরাতে বানাস কাঠায় দু ষোলো সালে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠানে আমি লোকেদের বললাম এখানে এত সম্ভাবনা রয়েছে কেন বনাসকাটা আর আমাদের এখানকার কৃষকরা মিলে সুইট রেভলিউশনের একটি নতুন অধ্যায় তৈরি করবে না আপনারা জেনে খুশি হবেন যে এই কম সময়ে বনাসকাঁঠা মধু উৎপাদনের একটি প্রধান কেন্দ্র তৈরি হয়ে উঠেছে আজ বনাসকাঁঠার কৃষকেরা মধু থেকে বার্ষিক লক্ষ লক্ষ টাকা আয় করেন হরিয়ানা যমুনানগরেও এরকমই একটি উদাহরণ রয়েছে যমুনানগরে কৃষকেরা বি ফার্মিং করে বছরে কয়েকশো টন মধু উৎপাদন করে নিজেদের আয় বৃদ্ধি করছেন কৃষকদের এই পরিশ্রমে ফলস্বরূপ দেশে মধু উৎপাদন ক্রমশ বাড়ছে যা বছরে প্রায় সোয়া লাখ টনে গিয়ে পৌঁছেছে এর মধ্য থেকে প্রচুর মাত্রে মধু বিদেশে রপ্তানিও করা হচ্ছে বন্ধুরা হানি বি ফার্মিংয়ে শুধু মধু থেকে আয় হয় তা নয় এমনকি বি ওয়াক্সও আয়ের এক প্রধান মাধ্যম ফার্মা ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি টেক্সটাইল ও কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে প্রচুর বি ওয়াক্সের চাহিদা রয়েছে আপাতত আমাদের দেশে বি ওয়াক্স আমদানি করা হয় কিন্তু আমাদের কৃষকেরা পরিস্থিতি দ্রুত বদলে ফেলছেন যা একদিক দিয়ে স্বনির্ভর ভারত অভিযানে সাহায্য করছে আজ তো সারা বিশ্ব আয়ুর্বেদ ও ন্যাচারাল হেলথ প্রোডাক্টসের দিকে তাকই রয়েছে এর জন্য মধুর চাহিদা তীব্র গতিতে বাড়ছে আমি চাই দেশের বেশিরভাগ কৃষকেরা চাষের পাশাপাশি বি ফার্মিংয়ের সঙ্গেও যুক্ত হোক এতে কৃষকদের আয়ও বাড়বে আর জীবনে মাধুর্যও বৃদ্ধি পাবে আমার প্রিয় দেশবাসী কিছুদিন আগেই ওয়ার্ল্ড স্প্যারো ডে পালন করা হল স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি কোথাও একে চকলি বলে কোথাও চিমনি কোথাও ঘান চিরিকা বলা হয় আগে আমাদের ঘরে পাঁচিলে আশেপাশে গাছে চড়ুইয়ের কিচিরমিচির শোনা যেত কিন্তু এখন লোকে চড়ুইকে এই বলে মনে করে যে শেষ বহু বছর আগে চড়ুই পাখি দেখেছিলাম আজ আমাদের একে বাঁচানোর চেষ্টা করতে হচ্ছে আমার বেনারসের এক বন্ধু ইন্দ্রপাল সিং বত্রাজি এমনই একটি কাজ করেছেন যা আমি মন বাতে বাতের শ্রোতাদের অবশ্যই বলতে চাই বত্রাজি নিজের বাড়িটাকেই চড়ুই পাখির থাকবার জায়গা বানিয়ে দিয়েছেন ইনি নিজের ঘরে কাঠ দিয়ে এমন বাসা বানিয়ে দিয়েছেন যাতে চড়ুই সহজেই থাকতে পারে আজ বেনারসের অনেক বাড়ি এই অভিযানে যুক্ত হচ্ছে এতে বাড়িতে একটা অদ্ভুত প্রাকৃতিক পরিবেশও তৈরি হচ্ছে আমি চাই যে যেভাবে পারে প্রকৃতি পরিবেশ প্রাণী পাখি যার জন্যই হোক কম বেশি চেষ্টা সবাই করুক যেমন এক বন্ধু বিজয় কুমার কাবিজি বিজয়জি ওড়িশার কেন্দ্রাপাড়ায় থাকেন কেন্দ্রাপাড়া সমুদ্রতটে অবস্থিত এই জন্য এই জেলার কিছু গ্রাম এমন আছে যেখানে সমুদ্রের উঁচু ঢেউ আর সাইক্লোনের বিপদ থাকে এতে বহুবার অনেক ক্ষতিও হয়েছে বিজয়জি অনুভব করলেন যে প্রাকৃতিক দুর্যোগকে যদি রুখতে পারে তাহলে সেটা প্রকৃতিই পারে তারপর আর কি বিজয়জি বরাকোট গ্রাম থেকে নিজের মিশন শুরু করলেন উনি বারো বছর বন্ধুরা বারো বছর পরিশ্রম করে গ্রামের বাইরে সমুদ্রের দিকে পঁচিশ একরে ম্যানগ্রোভ জঙ্গল দাঁড় করিয়ে দিয়েছেন আজ এই জঙ্গল এই গ্রামকে রক্ষা করছে এরকম কাজ ওড়িশা পাড়াদ্বীপ জেলার একজন ইঞ্জিনিয়ার অমরেশ সামন্তও করেছেন অমরেশজি ছোট ছোট জঙ্গল লাগিয়েছেন যাতে আজ অনেক গ্রাম রক্ষা পাচ্ছে বন্ধুরা এই ধরনের কাজে যদি আমরা সমাজকেও সঙ্গে নিই তাহলে বৃহৎ ফল পাওয়া যায় যেমন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বাসের কন্ডাক্টর মরিমুথু ইয়োগনাথনজী য়োগনাথনজী নিজের বাসে যাত্রীদের যখন টিকিট দেন তার সঙ্গে বিনামূল্যে একটি গাছের চারাও দেন এভাবেই যোগনাথনজী অজস্ত বৃক্ষরোপণে সাহায্য করেছেন ইগনাথনজি নিজের বেতনের বড় অংশ এই কাজে ব্যয় করেন এখন এটা শোনার পর এমন কে আছেন যে মরিমথু ইয়োগনাথনজির প্রশংসা করবেন না প্রেরণামূলক কাজের জন্য ওঁর এই চেষ্টাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমার প্রিয় দেশবাসী ওয়েস্ট থেকে ওয়েলথ অর্থাৎ জঞ্জাল থেকে সম্পদ তৈরির ব্যাপারে আমরা সবাই দেখেওছি শুনেওছি আর আমরা সবাইকে বলিও সেরকমই কিছু ওয়েস্টকে ভ্যালুতে পরিবর্তনের কাজও শুরু হয়েছে এরকমই একটি উদাহরণ কেরালার কোচির সেন্ট টেরেসা কলেজের আমার মনে আছে দু সতেরোতে আমি একবার এই কলেজ ক্যাম্পাসে বুক রিডিং সংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম এই কলেজের স্টুডেন্টরা রিইউজেবল টয়েজ তৈরি করছেন তাও আবার খুব ক্রিয়েটিভভাবে এই স্টুডেন্টরা পুরনো কাপড় ফেলে দেওয়া কাঠের টুকরো ব্যাগ ও বাক্স ব্যবহার করে খেলনা বানানোর কাজ করছেন কেউ পাজল বানাচ্ছেন তো কেউ গাড়ি আর ট্রেন বানাচ্ছেন এখানে বিশেষভাবে খেয়াল রাখা হয় যাতে খেলনা সুরক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে চাইল্ড ফ্রেন্ডলিও হয় আর এই পুরো প্রয়াসের আরও একটা ভালো দিক হলো এই খেলনাগুলো অঙ্গনওয়াড়ি শিশুদের খেলার জন্য দেওয়া হয় আজ যখন ভারতবর্ষ খেলনার উৎপাদনে অনেক অগ্রগতি ঘটাচ্ছে তখন বর্জনীয় বা নষ্ট জিনিসকে ব্যবহার্য বস্তুতে রূপান্তর করার এই অভিযান নিশ্চিতভাবে একটি অভিনব প্রয়াস অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়ায় এক প্রফেসর শ্রীনিবাস পদকাণ্ডালা তিনি প্রচুর আকর্ষণীয় কাজ করে চলেছেন অটোমোবাইলের মেটাল স্ক্র্যাপ দিয়ে ভাস্কর্য নির্মাণ করেছেন তার তৈরি বিশাল ভাস্কর্য সার্বজনীন পার্কে প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে সেই ভাস্কর্য শিল্প দর্শন করছেন ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলের পরিত্যাজ্য ধাতব বস্তু দিয়ে পুনর্ব্যবহারযোগ্য এই সৃষ্টির মধ্যে অভিনবত্ব আছে তাই আমি আরও একবার কোচি এবং বিজয়ওয়াড়ার সৃষ্টিশীল এই মানুষদের প্রশংসা করছি সেই সঙ্গে আমি এও প্রত্যাশা করি যে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে এসে এমন প্রচেষ্টার সঙ্গে যুক্ত হবেন আমার প্রিয় দেশবাসী যখন কোনো ভারতবাসী পৃথিবীর যে কোনো প্রান্তে যান তখন তিনি গর্ব করে বলতে পারেন যে তিনি একজন ভারতীয় আমাদের যোগ সাধনা আয়ুর্বেদ দর্শন থেকে শুরু করে কি নেই সব আছে আমাদের কাছে জানিয়ে আমরা গর্বিত হই গর্বের কথা বলি সেই সঙ্গে আমাদের স্থানীয় বা আঞ্চলিক ভাষা পরিচয় পোশাক খাদ্য পানীয় এসব নিয়েও আমরা গর্ব করি আমরা নতুনে প্রত্যাশী আর এটাই তো জীবন কিন্তু সেই সঙ্গে আমরা পুরনোকেও হারাতে চাই না প্রচুর পরিশ্রমের সঙ্গে আমাদের নিজেদের চারপাশে বিদ্যমান অপার সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে আজ এই কাজ আসামবাসী শিকারি টিস্যজি নিষ্ঠার সঙ্গে করে চলেছেন কার্বি আলং জেলার শিকারি টিস্যজি বিগত কুড়ি বছর ধরে কার্বি ভাষার ডকুমেন্টেশনের কাজ করে চলেছেন কোন এক সময় কোন এক যুগে কার্বি ছিল আদিবাসী ভাই ভাষা আজ তা মূল ধারা থেকে অদৃশ্য হতে চলেছে শ্রীমান শিকারি টিস্যজি মনস্থির করেছিলেন তাদের ভাষা নিজস্ব তাকে বাঁচাবেন তাই আজ তার এই উদ্যোগের ফলেই কার্বি ভাষার তথ্যাদি যথেষ্ট পরিমাণে নথিভুক্ত হয়েছে তার এই প্রচেষ্টার ফলেই তিনি নানা স্থানে প্রশংসা পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমান শিকারি টিস্যজিকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সেই সঙ্গে দেশে বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় হয়তো এই ধরনের আরও অনেক সাধক আছেন যারা কোনো একটি কাজ নিয়ে নিমগ্ন আছেন আমি তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় দেশবাসী যে কোনো নতুন সূচনা অর্থাৎ নিউ বিগিনিং সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে নতুন সূচনা কথাটির অর্থ হল নতুন সম্ভাবনা বা নতুন প্রচেষ্টা আর নতুন প্রচেষ্টার অর্থ নতুন শক্তি নতুন উদ্যমতা এই কারণে আলাদা আলাদা রাজ্য এবং ক্ষেত্রে বিভিন্নতায় পরিপূর্ণ আমাদের সংস্কৃতির যে কোনো সূচনাকে উৎসবের অঙ্গ হিসেবে পালন করার পরম্পরা লক্ষ্য করা যায় আর বিশেষ করে এই সময়টা নতুন সূচনা আর নতুন উৎসবের আগমনের সময় হোলিও তো বসন্তের উৎসব হিসেবে মেনে চলার এক পরম্পরা যে সময় আমরা রং নিয়ে হোলি পালন করি সেই সময় বসন্ত আমাদের চারপাশে নতুন রং ছড়াতে থাকে এই সময়কালে ফুল ফোটা শুরু হয় এবং প্রকৃতি সজীব হয়ে ওঠে আমাদের দেশের আলাদা আলাদা স্থানে খুব শীঘ্রই নতুন বছর উদযাপন করা হবে তা সে ওগাদি হোক বা গুড়ি পারবা কিংবা বিহু নবরেহ হোক বা পয়লা বৈশাখ বা বৈশাখী সমগ্র দেশ উৎসাহ উদ্দীপনা আর নতুন প্রত্যাশার রঙে স্নাত হয়ে উঠবে এই সময় কেরালাও খুব সুন্দর উৎসব বিশু উদযাপন করে থাকে এরপরে দ্রুত চৈত্র নবরাত্রি পার্বণও চলে আসবে চৈত্র মাসের নবম দিনে আমাদের এখানে রামনবমী পর্ব উদযাপিত হয় এই পরবকে ভগবান রামের জন্মোৎসবের সঙ্গেই ন্যায় আর পরাক্রমের এক নতুন যুগের সূচনা রূপে মান্যতা দেওয়া হয় এই সময় চতুর্দিকে ধুমধামের সঙ্গে ভক্তিভাবে পরিপূর্ণ এক পরিবেশ সৃষ্টি হয় যা মানুষকে আরও কাছে টেনে নেয় সবাইকে পরিবার এবং সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ করে তোলে নিজেদের সম্পর্কগুলোকে মজবুত করে তাই এই পর্ব উপলক্ষে আমি দেশবাসীকে শুভ কামনা জানাচ্ছি বন্ধুগণ এই সময় চৌঠা এপ্রিল দেশ ইস্টার উদযাপন করবে যীশুখ্রিস্টে পুনর্জীবনের উৎসবরূপে ইস্টার পালন করা হয়ে থাকে প্রতীকী হিসেবে ইস্টার জীবনের নতুন সূচনার সঙ্গে জড়িত ইস্টার আশার পুনর্জীবনের প্রতীক অন দিস হোলি অ্যান্ড অসপিসিয়াস ওকেশন আই গ্রেট নট অনলি দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি অব ইন্ডিয়া বাট অলসো ক্রিশ্চিয়ানস গ্লোবালি আমার প্রিয় দেশবাসী আজ মন কী বাতে আমরা অমৃত মহোৎসব আর দেশের জন্য আমাদের কর্তব্যের কথা বললাম আমরা অন্যান্য পরব এবং উৎসবের বিষয় নিয়ে চর্চা করলাম এরই মাঝে আরও একটি পর্ব আসতে চলেছে যা আমাদের সাংবিধানিক অধিকার আর কর্তব্য স্মরণ করিয়ে দেয় তা হল চোদ্দই এপ্রিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী এইবার অমৃত মহোৎসবে তো এই উপলক্ষটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি বিশ্বাস করি বাবা সাহেবের এই জন্মজয়ন্তীকে আমরা নিশ্চিতভাবে স্মরণীয় করে তুলব আমাদের কর্তব্যের সংকল্প নিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাব এই বিশ্বাসের সঙ্গে আপনাদের সবাইকে আরও একবার পরব ও উৎসবের কামনা জানাচ্ছি আপনারা সবাই খুশি থাকুন সুস্থ থাকুন আর খুব উৎসাহ উদ্দীপনায় মেতে উঠুন এই কামনা করে আরও একবার মনে করিয়ে দিচ্ছি দাওয়াই ভি কড়াই ভি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ